আছো? আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে গেছি, উঠে আমার আমাদের চা খাওয়া হয়ে গেছে, এরপর আমি ঈশানীকে ব্রেকফাস্ট করাচ্ছি, তারপর আমরা পড়বো। ওকে খাওয়ানো মানে প্রচন্ড ঝামেলা, মানে এক গোলস মুখে দিয়ে বসে থাকে। খাওয়ানো হয়ে গেলে আমি এবার কিছু জামা কাপড় ধুয়েছি, ওই জামা কাপড়গুলো মেলে দেবো। আর আমি না রাত্রিবেলায় জামা কাপড় ধুয়ে রাখি, যাতে সকাল সকাল মেলে দিতে পারি, সকালের রোদটা ভালো আসে। ছোট বারান্দা আমার, ওর মধ্যেই জামা কাপড় মেলতে হয়, ওর জন্য আমি হ্যাঙ্গারে করে মেলি, আর ওই রাত্রেবেলা ধুয়ে রাখি, যাতে সকালে উঠি আমি মেলতে পারি। আর দেখো, ওটা আমি জামা কাপড় যেটা রাত্রে ধুয়েছি ওটা নিয়ে নিলাম, আর আবার চাদর ধুয়েছিলাম এটা রাত্রেও ধুয়েছিলাম, ওটা আবার মেলে দিলাম। চলো তোমরা দেখতে থাকো। হ্যালো, এই সব সেরে আসলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন এই জামা কাপড়গুলো তুললাম, ওগুলোকে একটু ভাঁজ করব, তারপর আমার ঈশানীকে নিয়ে বসাতে হবে, ওকে নিয়ে একটু বসবো। তারপর ওদিকে মাসি তো রান্না করছে, মাসির হয়ে যাবে তাড়াতাড়ি রান্না, 11:30 11:15 মধ্যেই রান্না হয়ে যায়। তারপর আর কি, চান খাওয়া দাওয়া আর কিছু না, যাই হোক, চলো তাহলে দেখতে থাকো। সোনা, ঈশানী সোনার চুলগুলোকে সব কেটে দিতে হবে, জানো কি কানবে ঈশানী, একদম চুলের দুঃখে সারাদিন, মানে আগে একবার ন্যাড়া করে দিয়েছিলাম, সে আয়নার সামনে যেতই না, এবার আবার এই 5 বছর হয়ে গেল, ওকে ন্যাড়া করতে হবে, আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে, এর মধ্যেই যাব, আর এই 1 সপ্তাহ পরে যাব। কিন্তু এবার মোটে 2-3 দিনের জন্য যাব, দেখি কিছু যদি এটা করতে পারি ব্লগ ওখানে শেয়ার করবো তোমাদের সাথে। চলো কাজগুলো সেরে নি, দেখতে থাকো। সেন্টার থেকে না অনলাইনে আমি কিছু অর্ডার করেছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলে এসেছে, তো আজকে ভাবলাম শেয়ার করে দিই। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওদের প্যাকিংগুলো না, মানে একদম পুরো একদম এত প্যাকিং করে আসে, প্রচুর টাইম লেগে যায় খুলতে। একদিক দিয়ে ভালো, মানে একটুও আমার এখনও পর্যন্ত একটুও কোনোদিনও ভাঙা কিছু আসেনি। এই দেখো এই কাপ, এরকম কাপ তো তুমি দেখেছো, মানে আমি এই কাপটা আমার ভেঙে গেছিল, এই কাপটাই ছিল, সেম ওই কাপই আমি কিনেছি। আরেকটা হচ্ছে এই কালার একটা কিনেছি, এটা আমার ছিল না, ওইটা ছিল, আর একটা গ্রিন ছিল ওটা পাইনি, আর একটা ইয়েলো, বেশ সুন্দর। আর প্রাইসগুলো আমি মেনশন করে দেবো, এই দেখো খুব সুন্দর সেরামিকের এগুলো। আর এইটা একটা হোয়াইট কাপ, দেখো বেশ সুন্দর,
এটা এটাও আছে, এটা একটা আমার ভেঙে গেছে তাই জন্য এটা একটা। আর এই যে বোতল, বোতলটা বেশি বড় না, ছোট, দেখি কোথাও নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়, অত বড় বোতল না নেওয়া যায় না, তখন এই জন্য ছোট বোতল কিনেছি। আর একটা ক্যান্ডেল, এটা বেশ ঢাকনা আছে, এটা বাথরুমের জন্য কিনেছি, ঢাকনা নেই, এটা প্লাস্টিক, আমি ভেবেছিলাম এটা ঢাকনা আছে, যাই হোক বেশ ভালো গন্ধটা। এটা কি ফ্লেভার, এটা তো মনে হচ্ছে জাসমিন ফ্লেভার, খুব সুন্দর, বাথরুমে রাখবো। আর দেখো এরকম প্যাকিং এসেছে, এটা রান্নাঘরে আমার না ওই যে মশলা রাখি সেগুলোর মোটকাগুলোতে একটু জং মতন পড়েছে, ওইগুলোর জন্য এটা এগুলো কিনেছি। এটা খুব কমন, সবাইকেই দেখি এগুলো এটা কিনতে, আমার একরকম আছে, এইরকম নেই, এমনি বড় একটা আছে এরকম, ভালোই দেখতে, এটার বড়ও পাওয়া যায়, আমি ছোটটা কিনেছি এই মশলা রাখার জন্য টুকিটাকি। এরকম ছটা আছে পুরো, এই যে ছটা, দেখি ওগুলো মোটামুটি ভালো আছে, শুধু মোটকাটা একটু জং পড়ে গেছে, আমার আর ফেলতে ইচ্ছা করে না, দেখি তারপর এটাতে রাখবো। ব্যাস এই ছিল, সবচেয়ে ভালো লেগেছে আমার এই কাপগুলো, এই তিনটে কাপ, আর একটা গ্রিন অর্ডার করেছিলাম ওটা মানে নেই একদম, ওটা হচ্ছে আমার যেটা গ্রিন ছিল ওটা আমার ভেঙে গেছে, প্রথমে আমি গ্রিন আর এইটাই অর্ডার করেছিলাম, ওটা তো ভেঙে গেল, এই জন্য এটা আবার পেলাম বলে অর্ডার করে দিলাম, কিন্তু গ্রিনটা পাইনি আমি। এটাও সুন্দর, তবে এটা ভীষণ ভারী দেখছি। এই ছিল, তাহলে কেমন লাগলো জানিও, আর আর এরকম যদি ভিডিও তোমরা আরো দেখতে চাও মানে, তবে শপিং ভিডিও, তবে আমি আলাদা করে শপিং ভিডিও করব, ঠিক আছে, জানিও তাহলে আমাকে। চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো না থাকলে, আর তাহলে আমার পাশে থেকো, ঠিক আছে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।